এই বছরটা আমাদের কাছে অনেক নানা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা জুলি মেলে ধরেছে। বিগত মাস কয়েক ধরে আমাদের অনেক কিছু ভাবতে, নতুন করে ভাবতে ও করতেও শিখিয়েছে। তো এই অভিজ্ঞতা থেকে বাঙালির সবথেকে বড় দুর্গা উৎসবও কি এক অভিজ্ঞতা থেকে বাদ পড়লো? বাঙালিরা বা জনগণরা কি বেরোচ্ছে এই মহাষষ্ঠীর তিলোত্তমাকে দর্শন করতে, নাকি বাড়িতে বসে টিভি টেলিভিশনের মাধ্যমে তারা এই পুজোটাকে উদযাপন করছে? চলুন একটু দেখে আসি। যেখানে মহামান্য আদালত হাইকোর্ট জানিয়ে দিয়েছেন মণ্ডপে মণ্ডপে ভিড় করা চলবে না, সেখানে পুজোর কর্তৃপক্ষরা কিভাবে পুজোটাকে অর্গানাইজ করছে একটু আমরা দেখে আসি। নমস্কার, আমি মৌমিতা। আজ আমরা চলে এসেছি হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে। চলুন আমরা দেখে আসি এখানকার পুজোর কর্তৃপক্ষরা কিভাবে পুজোটাকে পরিচালনা করছে। চলুন দেখে আসি। আমরা চলে এসেছি এখন বিবেকানন্দ হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে। দাদা, কেন 2020 দুর্গা উৎসব বাঙালিদের এত বছরের দুর্গা উৎসব থেকে একদমই আলাদা? আমি মাপসা খুলে বলছি, দেখুন 2020 হচ্ছে আমাদের এই শতাব্দীর সবচেয়ে বিপর্যয়, যেখানে মানব সভ্যতা থমকে গেছে, আমাদের মাথার ছাদ, মুখের অন্ন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা জানি না আবার আমরা কবে একসাথে হাসবো, আমরা জানি না আমরা কবে আনন্দ করবো, আমরা জানি না একসাথে কবে আমরা দেবীর আরাধনায় ব্রত হবো। কিন্তু আমাদের মনে প্রদীপ জ্বালিয়ে এবং বুকের সাহস নিয়ে আমরা মায়ের আরাধনায় নেমেছি। আমরা মাকে প্রার্থনা করছি, মা আসুন আমাদেরকে এই অশুভ শক্তি থেকে শুভ শক্তি উন্মোচন করুন। স্পেশাল বলতে এই পুজোটা হচ্ছে, এই বছরের পুজোটা একটু আমাদের কাছে দায়বদ্ধতার পুজো। দায়বদ্ধতা বলতে আমাদের পূজা মণ্ডপে যারা যে সকল শিল্পীরা বা কারিগররা কাজ করে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা আমাদের আছে যারা মৃৎশিল্পীরা আমাদের ঠাকুর বানায়, দায়বদ্ধতা আছে যারা আমাদের এখানে ঢাক বাজায়, দায়বদ্ধতা আছে যারা আমাদের এখানে ফুচকা বিক্রি করে, দায়বদ্ধতা আছে যারা ঘুগনি বিক্রি করে। এই বছরের পুজোটা দায়বদ্ধতার পুজো। আচ্ছা, কি মনে হয় জনগণ কি মহামান্য আদালতের কথা মান্য করে এই পুজোকে কিছু পরোয়া না করেই ভিড়ের মধ্যে এসে মিশবে, নাকি না তারা আলাদাভাবে পুজোটাকে উদযাপন করবে? দেখুন, জনগণের ব্যাপার তো আমরা বলতে পারবো না, তবে মহামান্য আদালতের যে বিচার সেটা তো আমাদের মান্য করা আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমাদের এটা মানতেই হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু বিতর্ক রয়ে যায়। বাঙালির মানে আবেগের সঙ্গে খেলা হচ্ছে। যদি এতই আপনাদের প্রবলেম থাকে তাহলে কেন আপনারা শপিং মলটা বন্ধ করেন? কেন আপনারা মদের দোকানটা খোলা রেখেছেন? কেন আপনারা পাব খোলা রেখেছেন? কেন আপনারা রেস্তোরাঁ খোলা রেখেছেন? যদি মায়ের মন্দিরে ঢোকা বারণ হয় তাহলে এখানেও কি বারণ নয়? এটা আমার মনে হয় দেখা উচিত ছিল, একবার ভাবা উচিত ছিল। আপনাদের কি মনে হয় মহামান্য আদালতের এই রায়তে পুজো কমিটির সদস্য হিসাবে আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা হলো? দেখুন, সুবিধা অসুবিধার থেকেও বড়ো কথা, আমরা একটা সংস্থা চালাই, এটা সোশ্যাল সার্ভিস করি, আমাদের কিছু রেসপন্সিবিলিটি থেকে যায়। আপনাকে আগেই বলেছি, দায়বদ্ধতা থেকে যায়। তো মহামান্য আদালতের বিচার যেটা দিয়েছেন সেটা আমাদের মানা গ্রহণযোগ্যতার, আমাদের আমাদের এটা গণতান্ত্রিক, আমাদের মানতেই হবে। তবে আমার মনে হয় এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ তো আছে, কারণ পশ্চিমবঙ্গের পুজোটার একটা চেইন সিস্টেম আছে যেখানে সবাই জড়িত আছে। এর ফলে আমার মনে হয় যে দুর্গা পুজোটাকে এরমভাবে আটকে দেওয়ার একটা অর্থনৈতিক বড় প্রবলেম সকলের মধ্যে আমরা ভবিষ্যতে করতে পারি। এটা একটা বড় অর্থনৈতিক সংকটে চলে চলছে, কারণ এই পুজোর সঙ্গে অনেক চেইন সিস্টেম জড়িত আছে। আমরা সবাই জড়িত, আমরা আপনারা সবাই জড়িত আছি। এই পুজোটা আমাদের কাছে একটা আবেগ। তো কিছু ডিসঅ্যাডভান্টেজ তো আমার মনে হয় অবশ্যই হবে। বছর তো আলাদা, তার কারণ আমরা জানি গোটা পৃথিবী জুড়ে যে অতিমারি চলছে, যে প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, বাংলাও তো তার মধ্যে একটা পার্ট। তো বাংলার দুর্গোৎসব শ্রেষ্ঠ উৎসব আমরা সবাই জানি, কিন্তু যেহেতু একটা প্যান্ডেমিক চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন গোটা ভারতবর্ষে গোটা পৃথিবী জুড়ে চলছে, তার এফেক্ট এটা পড়েছে। আর আমরা জানি যে মানুষ যদি বেঁচে থাকে তাহলে আরও অনেক পুজো আসবে, আরও অনেক পুজো এনজয় করতে পারবে, কিন্তু তার মধ্যেও কোভিড বিধি মেনে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো বন্ধ রাখা যায় না, কোভিড বিধি মেনে স্বাস্থ্যবিধি মেনে যতটা আড়ম্বর করা সম্ভব ততটা আড়ম্বর করা হয়েছে এবং দর্শনার্থীরাও সেই নিয়ম মেনে আসছে, আমরা ক্লাব কর্মকর্তারা সেটা নিয়ম মেনে কাজ করছে। এগুলো ক্ষেত্রেই আলাদা, এছাড়া তো যেরকম পুজো হয় সেরকমই হচ্ছে। জনগণের জন্য তো হাইকোর্ট কোনো রায় দেয়নি, হাইকোর্ট যেটা রায় দিয়েছে প্রত্যেক কটা পুজো কমিটির সামনে 10 মিটার করে জায়গা ছেড়ে দিতে হবে এবং স্যানিটাইজার টানেল এইসবের ব্যবস্থা রাখতে হবে এবং দর্শকদের যাতে মানে প্যান্ডেলের 10 মিটারের মধ্যে না আসতে পারে সেটা দিন। এবার জনগণ তো এবার জনগণের নিজস্ব সেফটি তো নেবেই। দেখুন পুজো মানে যে পুজোর দিনগুলোতে সবাই বাড়িতে বসে বসে টিভি দেখবে বা সবাই বাড়িতে বসে, এটা তো হয় না, এটা বললেও হয় না, এটা আদালত বলে দিল সব জনগণ মানবে এটা তো মানে, কিন্তু মানুষকে নিজেকে সচেতন হতে হবে, সচেতন মানে মানুষকে সচেতন হয়ে বেরাতে হবে, মানুষ মাস্ক পরে বেরাতে হবে, মাস্ক দিয়ে বেরাতে হবে, স্যানিটাইজার নিয়ে বেরাতে হবে এবং সেইগুলো যদি প্রিকশন মেনে মানুষ বেরায় তাতে অসুবিধার কিছু নেই। আদালতের নিয়ম তো মানবই, ভারতীয় সংবিধান যেটা কথা যে রায় দেবে সে আমাকে আপনাকে দর্শককে সবাইকেই মানতে হবে, কিন্তু তারপরেও শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন হবে এবং ভালোভাবেই হবে। এটা আমাদের দর্শনার্থীদের ভিড় তো হরিদেবপুর অজয় সংঘাতি মাঠে উপচে পড়েছে। আর এইটাই আমাদের দেখতে হবে যাতে প্রপার ওয়েতে হয়, মুখে মাস্ক থাকে, হাতে স্যানিটাইজার, আমাদের স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করে, ফিজিক্যাল ডিস্টেন্সটা যতটা সম্ভব রাখা যায়, এগুলো মানতে হবে, এগুলো মেনেই পুজোটা করতে হবে। দেখুন আমরা যখন হরিদেবপুর অজয় সংঘাতি যখন এই নিউ নর্মাল সিচুয়েশানে আমরা পুজো করবো ভেবেছিলাম, তখনই আমরা ডিসিছিলাম এমন কোনো প্যান্ডেল করব যেটা ওপেন থাকবে, যেটা মানুষ 10 ফুট দূরে থেকেও সেম দেখবে, 10 মিটার কেন 30 মিটার দূর থেকেও দেখলেও সেটা সেমই দেখতে পাবে। আমাদের প্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ওপেন প্যান্ডেল, আপনি দূর থেকেও মাতৃ প্রতিমা দর্শন করতে হবে, পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। এটা আমরা আগেই জানতাম যে এরকম কিছু একটা হতে পারে যেটাতে হয়তো প্যান্ডেলের প্রবেশ নিষেধ হতে পারে, যে মানুষ দূর থেকে যাতে দেখতে পারে সেটা যাতে হতে পারে সেরকম একটা চিন্তাভাবনা আমরা শিল্পীকে করতে বলেছিলাম, শিল্পী সেটাই করেছে। এটা আমাদের খুব একটা অসুবিধা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 15 মিটার ডিস্টেন্স ছেড়ে পাবলিককে এন্ট্রি করাচ্ছি এবং অন্য গেট দিয়ে এক্সিট করিয়ে দিচ্ছি। আমাদের এটাতে এফেক্ট হয়নি, আমাদের এটা ঠিকই আছে, সুবিধা কিছু না। মানুষ সব পুজো কমিটি পুজো করে দর্শনার্থীর জন্য, দর্শকরা আসবে পুজোটাকে এসে ভালো বলবে তার জন্য। সুবিধা দেখতে গেলে সেরকম কোনো সুবিধাই হয়নি, কিন্তু ভারতীয় সংবিধান মানতে হবে। আর সুবিধা বলতে জনস্বার্থে সুবিধা, কেন আমরা তো জানি যদি এই রোগটা মহামারী আকার নেয়, আরও ডেঞ্জার রোগটা নেয়, তাহলে অনেকের কোল খালি হয়ে যাবে, অনেক মানুষ হয়তো এফেক্টেড হবে, সেটা যতটা কম হয় সেটাই আমাদের। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে। সব থেকে আলাদা এই কারণে যে যে গোটা বিশ্বময় যে কোভিড ভাইরাসটা চলছে আর কি, এবং তারপরে ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, এবং সব মহামান্য আদালত এবং পশ্চিমবঙ্গ সরকার থেকেও আমাদেরকে নিবেদন করা হয়েছে যে বেশি গ্যাদারিং করা যাবে না, ডিস্টেন্স মেনটেন করে পুজো দেখতে হবে। তো বাঙালির যে বড় উৎসব পুজো তো নয় উৎসব, সেই উৎসব থেকেই ব্যাপারটা তো ভাটা পড়েছে, এই জন্যই সেটা আলাদা। না 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 ব্যাপারটা যে জনগণের মধ্যে হাতে 5টা আঙুল তো সমান নয়, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে 50-50 বা 60-40 ভাগ হয়ে যেতে পারে, 60% হয়তো মানবে, 40% হয়তো নাও মানতে পারে, সেটা দেখাই যাচ্ছে কী অবস্থা। তো এখন সমস্তটা যদি জনবিস্ফোরণ হয় সেটা কারোর ক্ষমতাই নেই যে এটাকে আটকানো, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করছি যে যতটা পর্যন্ত সম্ভব দেওয়া এটাকে ব্যাপারটাকে অ্যাভয়েড করা, সেটার চেষ্টা করে যাচ্ছি, বাকিটা জনগণ জনার্দন যা হবে আর কি ব্যাপারটা। আর দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে আমাদের একটা যেটা বক্তব্য রয়েছে যে এই রায়টা যদি আমাদের যে পুজো আরম্ভ হওয়ার আগে আমাদের প্রস্তুতির আগে যদি হতো তাহলে একরকম হতো, কিন্তু প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই রায়টা বেরিয়েছে। এখন তারপরে কী হচ্ছে যে আদালতের রায় তো মহামান্য আদালতের রায় তো মানতে হবে, যার ফলে আমাদের অনেকেরই ক্লাব সদস্য থেকে আরম্ভ করে এমনি জনগণের আরম্ভ থেকে যে মাইন্ডটা একটু ডাইভার্ট হচ্ছে আর কি, তো সেটা মেনে নিতে হচ্ছে। এইভাবে আমরা মেনে নিচ্ছি, আমরা দেখছি এখানে চুপচাপ বসে রয়েছি, বাকিটা জনগণ আসছে বাজে বাজে উঠে বলছি চলো চলো চলো, বেশি গ্যাদারিং করবে না, দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। 2020 দুর্গাপুজো বাঙালিদের এত এবছরে দুর্গাপুজোটা একদমই আলাদা, সেটা কেন? আমার কাছে আলাদা কিছু মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যারা পুজো করি যা দেখতে আসছে তারা হয়তো আজকে মানে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারছে না, সেটা আলাদা কথা, কিন্তু আমরা যারা পুজো করছি তারা কিন্তু পুজোটাই করবো। আর যারা দেখতে আসছে তারা দেখবেন পুজোটা হয়তো সামনে যেতে পারছে না, কিন্তু 10 মিটার দূরত্বের যে মহামান্য আদালত যে বিধিটা দিয়েছে যে 10 মিটার দূরত্ব দেখতে হবে, আমরা সেই ব্যবস্থাটা করেছি ও প্রত্যেকটা দর্শনার্থী সেই বিধি মেনে এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনেই কিন্তু প্রত্যেক প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে হবে। অতএব আমার মনে হয় না মানে প্রথমত মনের মধ্যে থেকে হাঁটিয়ে দিতে হবে যে আমরা আলাদা কিচ্ছু আলাদা না, আমরা যেরকমভাবে আমরা পুজো করছি সেরকমভাবে পুজো করবো, যারা দর্শন করতে হচ্ছে তার দর্শন করছে, আমাদের কাছে আলাদা কিছু মনে হচ্ছে। এই রায়টা হচ্ছে দুর্ভাগ্যজনক আমাদের কাছে, কিন্তু যেহেতু আমরা মানে মানে কোর্ট যেটা রায় দেবে আমরা প্রত্যেককে মাথা পেতে নিতে হবে, তাই জন্য কোর্টের রায়কে আমরা শিরোধার্য করে আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি না, প্রথম কথা স্বাগত জানাচ্ছি না, কিন্তু কোর্টের রায়কে আমরা শিরোধার্য করে রাজ্য সরকার যা যা বিধি রেখেছে সেই বিধি অনুযায়ী আমরা প্রত্যেককে দর্শন করার জন্য বলছি মুখে মাস্ক পরে হাত স্যানিটাইজ করে তবেই আমাদের পুজো মণ্ডপে এসে 10 মিটার দূরত্ব যেটা কোর্ট বলেছে সেই বিধি মেনে আপনারা প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন। আমরা কোর্টের রায়তে একদমই খুশি না। আমরা বলছি আপনারা দেখতেই পাচ্ছি এই বছরটা আমাদের কাছে স্বাভাবিক অন্যান্য বছরের মতো না, তো আপনারা কি এই যে বেরিয়েছেন পুজোতে তাতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না বা কোনো ভয় লাগছে না? ভয় লাগছে, কিন্তু পুজোয় প্রত্যেক বছর যে এনজয়মেন্টটা করি সেটার জন্য একটা বেরোনো, বাট আমরা প্রিকশনস নিয়ে মাস্ক পরে তারপর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই বেরিয়েছি। হ্যাঁ, অবশ্যই অসুবিধা হচ্ছে, যা কোভিড-19 প্রবলেম তাতে তো অবশ্যই সবারই অসুবিধা আছে, তবে কিছু করার নেই, সবাইকে এইভাবেই ঠাকুর দেখতে হবে। আমাদের বাড়ির পাশেই, আমরা এমনি কোথাও যাচ্ছি না, এখানটাই আছি। অসুবিধা তো অবভিয়াসলি হচ্ছে, কিন্তু অসুবিধা থাকলেও বাঙালির একমাত্র পুজো বছরে একবার, তো সেক্ষেত্রে যত যাই হোক সেগুলোকে কাটিয়ে তো প্রত্যেকবার বেরোতেই হবে, কিছু করবার নেই। হ্যাঁ, একটু তো আছে, একটু তো চিন্তাভাবনা তো আছেই, তাহলেও মানে বাঙালির উৎসবটাকে তো ফেলে দেওয়া যাবে না, কিন্তু আবার অতিমাটিটাকেও আমাদের চিন্তাভাবনা করতে হবে। তাই জন্য কাছাকাছি থাকি তো জাস্ট হাঁটতে, আমরা হাঁটতে হাঁটতে যে কটা ভালো পুজো আছে সেইটুকুই দেখবো, ডিস্টেন্সিং মেনটেন করে দেখবো, যদি বেশি ভিড় দেখি তাহলে সেখানে ঢুকবো না, এইভাবেই আমরা বেরিয়েছি। আমার ছেলে আমার ওয়াইফ এদের নিয়ে বেরিয়েছে। অসুবিধা সেরকম কিছু নেই, ভালোই পরিষ্কার, একদম খুব ভালো, ভালো সিস্টেম, ভালো, খুব ভালো। এরমই দরকার মানুষের সেবাটা, আর একটা মানে মানে ডিস্টেন্সটাকে দূরত্ব রেখে এগিয়ে যাওয়া হচ্ছে না। আমি ঠাকুর দেখছিও না, আর জনগণের উচিত ওই যে রায়টা দিয়েছে কোর্ট থেকে, ওই রায়টাকে মেনে নিয়ে যদি বাড়িতে থাকতে পারত এই বছরটা, তাহলে সামনের বছর এই পুজোটা ভালো করে দেখতে পারত। মেনে নেওয়া উচিত, তার কারণ হাইকোর্ট ঠিকই বলেছে, ডাক্তার পুলিশ এরা যারা কাজ করছে তাদের কাজটা আরও ভারী পড়ছে এই কারণে, কারণ ওরা তো সাধারণ মানুষের মতনভাবে প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে পাচ্ছে না, এই জনগণের চাপে ওদের সমস্যা হচ্ছে বেশি, কারণ ওদেরকে রিলিফ করে দেওয়া উচিত ছিল জনগণের। হাইকোর্ট যে আপনাদের আমাদেরকে জানিয়েছেন যে মণ্ডপে মণ্ডপে ভিড় করা চলবে না, আগের মতন পুজোটাকে অতটাভাবে উদযাপন করা যাবে না, তো আপনাদের সেই কথাটা শুনে কি কোনো হতাশ হয়নি বা কিছু মনে হয়নি? হতাশ হয়েছিল। আচ্ছা, 2020 এই দুর্গা উৎসব আপনাদের যে অভিজ্ঞতা হচ্ছে সেটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারলে খুব ভালো হতো। আমি এই বছর দুর্গা পুজোতে একদিনই বেরিয়েছি, ইচ্ছে বেশি বেরোবো না, বিকজ আমার বাবা তো অ্যালাউ করবে না ফার্স্ট অফ অল, আর প্রিকশনস না নিলে তো প্রবলেমস তো থাকবেই, যার জন্য বেশি বেরোনোর কোনো মানেই হয় না, ওই একটা দিনই বেরিয়েছি আর বেরোবো না। হতাশ হলেও কিছু করার নেই, হাইকোর্টের রায় অবশ্যই সবাইকে মেনে চলা উচিত। আমরা তো এমনি কোনো পাড়ায় যাইনি, তো এটা তো আমাদেরই পাড়া। আচ্ছা, হ্যাঁ, আমরা এই জন্য এলাকা ছেড়ে কোথাও যাচ্ছি না, মানে পাশেই দোকানগুলোর পিছনে বাড়ি, বাড়ি তো জাস্ট এখানে 8 মাস আমরা বন্ধ ছিলাম ঘরে, জাস্ট এই আজকে একটু অভাবে দেখলাম এখানে। অবভিয়াসলি হতাশ, মানে বাঙালি তো এটা শুনে ফার্স্ট স্টেশনেই চলে গেছে, আমি তো একটু বেশিই চলে গেছি। हमारे प्रथम बचर प्रथम प्रेम तई अनेक बेशी हताशा कि तबुओ बेरोते हैं बिकज एटा जो ना बेरोते पारी एर बेशी हताशा तो मैं और किसी होते हताशा पुरोपुरी बोलबो ना कारण हाईकोर्टेर राय प्रयोजनो छिलो कारण सोशल डिस्टेंसिंग मेनटेन करते गेले এই জাতীয় একটা ড্রাস্টিক অ্যাকশন না নিলেও চলবে না, এর একটু প্রয়োজনও আছে। কারণ আমাদের তো পুজো তো প্রতি বছর আসবে, কিন্তু জীবন তো একটাই। ঠিক আছে, আদালত যা দিয়েছে ঠিক ঠিকই বলেছে। আমি ঠাকুর দেখতে কিন্তু বেরোইনি, আমি একটা দোকান বন্ধুর দোকানের উল্টো দিকে বসে আছি, ঠাকুর দেখছি না। সামনের বছর যাতে ভালো করে দেখা যায়, সবাই রোগমুক্ত থাকলে তো ভালো হয়। আর এইভাবে যদি একটা প্যান্ডেমিক চলছে তো এর মাঝখানে এইভাবে হটকারিতা করা মানুষের ঠিক না। ছোট ছোট বাচ্চারা চলে যাচ্ছে, বাবা মায়ের সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়ছে, এতে কী হবে? দুর্গাপুজোর পরে ভয়ঙ্কর সিচুয়েশান হতে পারে, যেটা প্রশাসন হয়তো সামাল দিতে পারবে না। কারণ এমনিতে ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের মেডিকেলের অবস্থা খুবই খারাপ, পুলিশ ডাক্তার এরা মানে পরিশ্রান্ত, এরপরে কী করে সামলাবে ভগবান জানে। এরপরে তো হসপিটালে জায়গা পাওয়া যাবে না, ভগবান না করুন, দুর্গার আশীর্বাদে না হোক ওটা। যারা দেখছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমার কোনো মতামত নেই, কিন্তু আমার বক্তব্য হলো যে এটাকে ছেড়ে দিলে সামনের বার বেটার হতো। 2020 হয়তো আর কোনোদিন পাবো কিনা বলতে পারছি না, কারণ হচ্ছে 2020 হচ্ছে এমনিতেই স্মরণীয় বছর, ভালো খারাপ সব মিলিয়ে। আমফান থেকে শুরু করে COVID-19 থেকে শুরু সব কিছুই আমাদের জীবনে বিরাট ছাপ ফেলে যাবে। পুজো তো কোনোদিন দেখিনি না, এইভাবে পুজো কাটাইনি কেউ কোনোদিন। আমাদের এলাকাটা এখানটা তৃতীয়া থেকে বেরোনো যায় না, মানে এতটাই ভিড় হয়। এইবার সেই অনুযায়ী তো রাস্তাঘাট পুরো ফাঁকাই রয়েছে, সেরকম কেউই বেরোচ্ছে না, বেরোলেও খুব কম সংখ্যক, বাড়ির কাছে যারা তারা ছাড়া কেউ বেরোচ্ছে। প্রত্যেকেই তার ঘরে আমরা বেরোলেও ডিস্টেন্স সবসময় মানছি, যেমন আমাদের ব্যবসা একই বাড়ি ডিস্টেন্স অল টাইম। আচ্ছা, এটুকু হোক সেফভাবে দেখতে হবে, একটু এনজয়মেন্ট দরকার। তো 2020 পুজো সম্বন্ধে তো একটু একেবারে নিউ নর্মাল পুজো সবাই বলছে, যে জিনিসটা সেইটাকে মেনটেন করে আমাদের যতটা সম্ভব শারীরিকভাবে সাবধানতা বজায় রেখে, স্যানিটাইজার, মাস্ক এগুলো রেখে, যতটা সম্ভব শরীরটাকে ঠিকঠাক রেখে যেটুকু আনন্দ করা যায়, মানে অত্যধিক করা সম্ভব নয় এবারের পরিস্থিতিতে। অভিজ্ঞতা বলতে এই মানে মাস্ক ম্যান্ডেটারি, স্যানিটাইজেশন ম্যান্ডেটারি, এর থেকে ভালো অভিজ্ঞতা কিছু হতে পারে না। আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের এটাই শোনাতে হবে যে আমরা এরকম একটা ফেসের মধ্যে দিয়ে গেছি, যেখানে এনজয় ছিল, অনেক বেশি হতাশা ছিল, অ্যাংজাইটি ছিল, তার মধ্যে থেকেও আমরা সেটাকে ওভারকাম করে তবেই না নেক্সট জেনারেশনটাতে আমরা যেতে পেরেছি। অভিজ্ঞতা একটু তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু ভালো, মানে খুব একটা ব্যাড রেকর্ড নেই, ভালো পরিষ্কার। সামনের বার আরও সুন্দর করার জন্য এবছর অন্তত হয় না একটু সংযম। স্কুলগুলো খোলেনি, লোকাল ট্রেনটা খোলেনি, বাজারগুলো সব খুলে দিল, রাস্তায় রাস্তায় ভিড় হয়ে গেল প্যান্ডেলের সামনে। ঠিক এটা ঠিক হয়নি, হাইকোর্টের রায় মেনে নেওয়া উচিত ছিল মানুষের, তাতে ভালো হতো। হাইকোর্ট একেবারে সঠিক রায় দিয়েছে, এতে জনগণের ভালো হতো। হাইকোর্ট তো কারোর শত্রু নয়, শত্রু কারোর, মানুষের কল্যাণের জন্য বলেছিল, মনে হয় মেনে নিলে ভালো হতো। ওরা এটা বিপদের একটা সংকেত পাওয়া যাচ্ছে। কেরালার অবস্থা জানে তো সবাই, কেরালা 1 নম্বরে ছিল, যে ওরা সিচুয়েশানটাকে ওভারকাম করতে পেরেছিল, কিন্তু ওদের একটা প্রোগ্রাম হলো না, প্রোগ্রামের পর ওরা ফার্স্ট লিস্টে চলে গেছে। ওইটা দেখেও এদের শিক্ষা নেওয়া উচিত ছিল, ঠিক হয়নি। একদম বুড়ি বাচ্চাদের বাড়ি থেকে বার করাই উচিত না। আমি বলবো জনগণকে যে আপনারা বাচ্চাদের অন্তত ঘরে খেলাধুলা করান, আনন্দ করান, বাইরে বার করবেন না, এক ফোঁটাও বাইরে না বেরোনো ভালো। ठीक होच्छे ना फाँका लागছে অবশ্যই আগে অন্য তুলনায় অন্য বছরের তুলনায় আগে যেমন ভিড় হতো অবশ্যই তেমন হচ্ছে না। আর এমনি এখন যেমন দিচ্ছেন না এখন প্যান্ডেলে ঢুকতে দিচ্ছে না স্বাভাবিকভাবে নো এন্ট্রি সব জায়গায়, তো সেই হিসাবে আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স। কেমন লাগছে? দুর্গাপূজা বাঙালির কাছে একটা অন্যরকমই থাকে, বাট এই বছরটা ইচ্ছা না থাকলেও বেরাতে মানে ইচ্ছা তো হচ্ছে কিন্তু এই করোনার জন্য হয়তো মানে অনেক রেস্ট্রিকশন আছে ওই মেনেই বেরাতে হচ্ছে আর কি, যদি আপনি বলেন। আর হ্যাঁ আশা করছি পরে তাদের এটা যদি নর্মাল হয়ে যায় তাহলে পরের বছর আশা করছি ভালো হবে, যেরকম হবে কোনো নর্মাল হতো। তো সেটার জন্য হ্যাঁ কষ্ট তো লেগেইছে, কারণ হ্যাঁ সবার ভালোর জন্য সবাইকে সেফ থাকাটা দরকারি। আর একটা বছর মিস তো অবশ্যই করছি, কিন্তু একটা বছর না দেখলে আহামরি মানে নেক্সট ইয়ার যাতে আমরা ভালো করে দেখতে পারি সেই চেষ্টাটাই করা হচ্ছে। কিন্তু হতাশ হওয়ার কি আছে? হতাশ তো আপনি যখন যদি বলেন তাহলে লকডাউন থেকে হতাশ সবাই হয়ে আসছে, আর এটা আমাদের সবারই অভ্যাস হয়ে গেছে যে এই জিনিসটা এই লকডাউনে। আর বেশিরভাগ আমাদের বাড়িতে থেকে বেরোচ্ছে না, কারণ ওরে ভয় আছে যেহেতু করোনা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটা আদেশ দিয়েছে সেটা ঠিকই আছে আমার মতে। আর বাকি যেটা পালন করছে এবং যত মেনটেন্যান্স হচ্ছে ওটা তো সব কিছু ঠিকই আছে। আমি যদি আমি নিজে বলি তাহলে আমি আপনি এটা ফার্স্ট দিন বেরোচ্ছি আমি, তো সেই হিসাবে আমি হ্যাঁ ঘুরলাম ভালো লাগছে। এরপরে আর একটা হ্যাঁ আগে যেমন ধরুন আগে সারা রাত ঘোরার বা এরকম অনেক মানে বেশি টাইম ধরে ঘুরতে পারা যেত, কিন্তু এখন সেটা একটু কমে গেছে যেহেতু এখন এই প্যান্ডেমিক চলছে। অনেক কর্তৃপক্ষের সাথেও কথা বললাম, দর্শকদের সাথেও কথা বললাম, জনগণদের সাথে। এবার আমরা কিছু দোকানিদের সাথে কথা বললাম, উনি একটু আমাদের সাথে বলেন যে এবছরের আপনাদের ব্যবসার কি হালচাল বা এবছর ব্যবসা আগের বছরের থেকে এবছর অনেক ডাউন আছে, ব্যবসা খুব খারাপ, লোকালিটিও কম, ব্যবসা ঠিক সুবিধার নয়। আচ্ছা যদি সত্যি এবছর এবারের পুজো তেমন ব্যবসা না দিতে পারে তাহলে কি আগামী দিনে ব্যবসার সমস্যা আরো বাড়বে? এবছর আগের বছর যেরকম যেটা থাকে ব্যবসা বাড়বে না, এইরকমই যাবে ব্যবসা, ঠিক মানে সুবিধের নয়, মানে এখন এক বছর এইরকমই যাবে। ভিড় তো হওয়া উচিত ছিল কিন্তু সে ভিড় তো নেই, আর সে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছে এই নির্দেশে তো লোক তো বাইরে তো বার হচ্ছে না, তাই জন্য আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। লোকটা পুজো ভিতর থেকে হলে ভালোই হতো, কিন্তু বাইরে থেকে সব পাস করে দিচ্ছে লোকগুলো, যদি বাট ভালো হয়ে যেতে পারে এই যে করোনাটা তাহলে আগের বছর ভালো হতে পারে। তো কোনো তো বিক্রি নেই, ঠিক আছে তো মানুষ বেরোচ্ছে না করোনার জন্যে, প্যান্ডেলের লোক নেই একদম, বিক্রি করা একদমই হচ্ছে। আমি তো প্রতি বছর হরিদেবপুর 41 পল্লী ক্লাবে প্রতি বছর আসি এবং প্রতি বছর আমার প্রচুর পরিমাণে বেচাকেনা হয়। এবছর পূজা মণ্ডল ফাঁকা এবং আমার বেচাকেনা খুব কমই হচ্ছে, এবং এবছর পূজা মণ্ডলে একদিক থেকে যে আমাদের এখানে মেলা ষড়যন্ত্র বসে সেই ষড়যন্ত্র নেই, একদিক থেকে লোক আসতেছে সেই দিক থেকে গেট খোলা আছে, লোক সেই দিকেই প্রবেশ করছে এবং আমাদের ব্যবসা খুব ভালো হচ্ছে না, এই নিয়ে আমরা খুব চিন্তিত। তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, অবস্থা খুবই খারাপ। এখন আমরা ঠিক অজয় সংঘাতির উল্টো দিকে একটা অদ্ভুত, এটা আমার কাছে ফার্স্ট টাইম আমি দেখলাম যে নানান ধরনের এখানে ফুচকা পাওয়া যায়, তো একটু দেখে নিই যে এই দোকানটা ডিলিশিয়াস অনেক ধরনের হয়, তো দেখে নিই একটু ম্যামের সাথে একটু কথা বলে এখানে কী কী ফুচকা পাওয়া যায় বা ম্যামের এই ফুচকা ব্যবসাটা কতদূর কী এই পুজোর উপলক্ষে হচ্ছে সেটা একটু দেখে নিতে। আমার এখানে টক ঝাল फुचका है, दई फुचका है, मिष्टी फुचका है, मटन फुचका है, चिकेन फुचका है, कैडबेरी फुचका है, फिश फुचका है, लेमन कान फुचका है, पापड़ी चाट, तारপরে টক ঝাল फुचका तो आछे, तारপরে चिकेन फुचका है। एक कटा आइटेम आज और एखन आछे लेमन कान फुचका होबे और कान टक झाल कान होबे और टक कान माखानी होबे। अच्छा प्रत्येक बचरे प्रथम तो ए बचर से व्यवसाटा पाबो ना सेटा आमरा जानी ठिकई, तबे आमरा प्रचंड मेनटेन करार चेष्टा करछि, सैनिटाइज करछि, मास्क करछि, देखतेई पाच्छेन मास्क पराई होयेछे मुखे और प्रत्येक जखनी आमादेर कस्टमार आछे ताके सैनिटाइज दिচ্ছি दिए করে সেভাবে মেনটেন করে আমরা কাজ করছি। কিন্তু ব্যবসাটা একটু তো আছেই, বুঝতেই পারছেন এভাবে আমাদের চলতে হচ্ছে, যারা এটাতে খুশি মা আসে এটাই আছে এবং ক্লায়েন্ট আসে এটাই আমরা